আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 এর হাত দিনের লক্কুর অনুষ্ঠানে আনুগো ব্যাকেরে স্বাগতম। আনুগো লগে আসি আয়ালউদ্দিন সাজু, আনুগো খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে নাঈম গাজী। আজ যে অগ্রহণ মাসের 26 তারিখ, রবি উস্তানি মাসের 25 তারিখ এবং ডিসেম্বর মাসের 11 তারিখ শুক্রবার। দর্শক সলেনতলে হুনিয়ায় গত হপ্তাহ লক্ষ্মীপুরে বড় বড় খবর কিন কি আসিল। ঢাকা লক্ষ্মীপুরে লঞ্চ চলনের হ্রদ খননের কাম উদ্বোধন করণের লাই লক্ষ্মীপুরে আইতেছে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ। লক্ষ্মীপুরে সারি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বাছাই, খবর নাই বিএনপির। লক্ষ্মীপুরের বজ্রনাটে ট্রলার ও স্পিডবোর্ডের সামনাসামনি বাড়ি খায় অতিরিক্ত জেলা প্রশাসক সহ 6 জন কর্মকর্তা আহত। লক্ষ্মীপুরে খুলনার গাড়ি থাইছে 3 বস্তা কচ্ছপ, বেগুন্ডে ছাড়ি দিছে ডাকাতিয়া নদীর। এক সপ্তাহ ধরে কামো যায় না লক্ষ্মীপুরের স্বাস্থ্য সহকারীরা, সাধারণ মানুষে হটছে বিপদে। জরি তুফানে মরিন না জাল্লেগো পরিবারে 5 লাখ টিয়া দেওয়ানের আর্থিক সাহায্য চাই জাল্লারা। ছয় কাম দাবি লই লক্ষ্মীপুরে জাল্লেগো মানববন্ধন। কুষ্টিয়ায় বাঙ্গিয়া লাইছে বঙ্গবন্ধুর ভাস্কর্য, লক্ষ্মীপুরেও রামগতিতে বিক্ষোভ। রামগতির সর কজারিয়ায় হাওন গেছে হরিণেচ্ছা, এলাকার মানুষে বন বিভাগের আত উড়াই দিছে। লক্ষ্মীপুরে বেগম রোকেয়া দিবস পালন, জীবন সংগ্রামী হাঁস নারীরে দিছে জয়িতা সম্মাননা। মুক্তি হাওনের লগে লগে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল লক্ষ্মীপুরের থিম সং সেজন বাহাদুর। শীতে লক্ষ্মীপুরের জনপ্রিয় আয়োজন আঁশ পাটি লই হুনামু আজের বিশেষ প্রতিবেদন। আপনি কি ডায়াবেটিসে ভুগছেন, ইনসুলিন নিচ্ছেন? আপনার জন্য সুখবর, এখন আর আপনাকে ইনসুলিন ব্যবহার করতে হবে না। প্রতিদিন মাত্র 1 থেকে 2টা ক্যাপসুলই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে। চ্যালেঞ্জ ডায়াবেটিস নিয়ন্ত্রণের 100% কার্যকরী ক্যাপসুল এখন আপনার হাতের নাগালে। আমাদের মোবাইল নাম্বারে কল দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ ডায়াবেটিস রোগীরা সকল সেবা গ্রহণ করতে পারেন। দর্শক এতক্ষণ কদ্রু কদ্রু কইছি, চলেন এবার হুরা খবর গিন হুনিয়াই। ঢাকা লক্ষ্মীপুরে লঞ্চ চলনের হ্রদ খননের কাম উদ্বোধন করণের লাই 12ই ডিসেম্বর লক্ষ্মীপুরে আইতেছে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার রাত জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তার স্বাক্ষরিত একখান চিঠির মাধ্যমে এই খবর কান শিউরন গেছে। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোজদারাটে যায় বেলা 11টার দিকে ঢাকা লক্ষ্মীপুরে লঞ্চ চলনের হ্রদ খননের কাম উদ্বোধন করে ড্রেজিং এলাকা পরিদর্শন করবেন। হেতের লগে হেসমকা বিআইডব্লিউটি এর চেয়ারম্যানও উপস্থিত থাকবেন। লক্ষ্মীপুরের সারি পৌরসভা মানে রায়হুরা, রামগতি, রামগঞ্জ এবং লক্ষ্মীপুরা পৌরসভার দলীয় কাউন্সিলিং বোর্ডের মাধ্যমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঠিক করা হয়েছে। রামগঞ্জে ঠিক হয়েছে আগের মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ। রায়হুরায় ঠিক হয়েছে আগের মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান এবং রামগতিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ঠিক হয়েছে এম মেজবাউদ্দিন মেজু। তবে লক্ষ্মীপুরা পৌরসভার আওয়ামী লীগের একক কোনো প্রার্থী অনুজন্ত ঠিক করতে হারেন। এমনি বিএনপির মেয়র প্রার্থীকে কথা অনেক কিচ্ছু হুনা জানো। লক্ষ্মীপুরের মোজদারহাট এলাকায় মঙ্গলবার হাজে মেঘনা নদীতে ট্রলার ও স্পিডবোর্ডের সামনাসামনি বাড়ি খায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ মামুন রশিদ ও এনডিসি মোহাম্মদ রাজীব হোসেন সহ 6 জন আহত হয়েছেন। হেতাগরে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর হয় হেদিনকার রাইতেই লক্ষ্মীপুরের সদর হাসপাতালে হেতাগরে সাউনলাই ছুটি গেছেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমিত্তাই জানান গেছে 12ই ডিসেম্বর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী লক্ষ্মীপুরে আয়ন উপলক্ষে মঙ্গলবার বিয়ালে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা স্পিড বোর্ডও করে জাগাগিন গুড়ি সাউনের লাই গেছে। সায় আয়নের সময় মোজদারহাট এলাকাত নদীর মধ্যে টলারের লগে স্পিড বোর্ডের বাড়ি খায় হেতারা আহত হয়েছেন। সিটাগাঙ্গের তাই খুলনা পাচারকরণের সময় লক্ষ্মীপুরে 3 বস্তা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বিশুধবার রাত খুলনার একখান যাত্রীবাহী বাসের তাই এই কচ্ছপ গুন্ডে উদ্ধার করা হয়। 3 বস্তার মধ্যে মোট কচ্ছপ আসিল 270 গা, ইয়ার মধ্যে 3 গা কচ্ছপ মরি গেছে। বাই বেগুন্ডে শুক্রবারে রায়ুরা ডাকাতিয়া নদীর নি ছাড়ি দিছে। তবে এডাল্লাই কাউরে অ্যারেস্ট করেন অন। শুক্রবার দুরিয়া সোলাখালী হোল এলাকার ডাকাতিয়া নদীতে কচ্ছপগঞ্জ ছাড়নের সময় হিয়ানো উপস্থিত আছিলেন রায়হুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী, রায়হুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক ও ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল আজম চৌধুরী সুমন। টেকনিক্যাল স্কেল ও পদমর্যাদা সহ 7 দফা দাবিতে অনির্দিষ্টকালের লাই কর্মবিরতি হালন করতেছে লক্ষ্মীপুরের স্বাস্থ্য সহকারীরা। গত 2 সপ্তাহ ধরে জেলার 1392 খান কেন্দ্রের
টিকাদান কর্মসূচি সহ ব্যাক কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে। সেবা নাহায় বিপদে হরিয়ে গেছে লেদা হোলাইন ও হোলাইনের মা এবং গর্ভবতী বেডিরা। জেলা দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাজমুল হোসেন কইছেন, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত দাবিহীন বাস্তবায়ন করার অনুরোধ করছেন, নইলে জেলার ব্যাক টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে। আসলে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আজকে 13তম দিন পার করতেছি। আমাদের এই যৌক্তিক দাবিগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যে সমতুল্য, আমাদের একই পদমর্যাদা এবং একই শিক্ষাগত যোগ্যতায় আমরা মানে কাজ করতেছি। আমাদের যারা নিম্ন গ্রেডে চাকরি করতেন ওনারা আমাদের অনেক উপরে চলে গেছেন। আজকে আমাদের যে কর্মবিরতির 13তম দিন, ইন্সপেক্টরদেরকে 11তম গ্রেড এবং সহকারী ইন্সপেক্টরদেরকে 12তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদেরকে 13তম গ্রেড, গ্রেড পরিবর্তন এবং টেকনিক্যাল পদমর্যাদা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা ওই 1998 সালের এই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছি। জোড়ি তুফান জলদস্যু ও বিভিন্ন প্রাকৃতিক কারণে মরিনা জাইল্লাগু পরিবারে 5 লাখ টিয়া করে আর্থিক সাহায্য, নিবন্ধিত ব্যাগ জাইল্লার নামে মৎস্য বিভাগের মাধ্যমে 10 লাখ টিয়ার জীবন বিমা চালু সহ 6 খান দাবি জানায় মানববন্ধন করছেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী লক্ষ্মীপুর জেলা সমিতি। রবিবার দুরিয়া লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হোক্কান সংগঠনের লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করানো হয়েছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙ্গনের প্রতিবাদে লক্ষ্মীপুর ও রামগতিতে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিয়ালে লক্ষ্মীপুর শহরের উত্তরতেমনি এলাকার তাই নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল বার করছে। ইয়ান্দি রামগতি উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে রামগতি উপজেলা আলেকজান্ডার বাজারেও একখান বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য লক্ষ্মীপুর জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে একখান মানববন্ধন অনুষ্ঠান পালন করা হয়েছে। রামগতির সরগজারিয়ায় নদীর সরেত্তাই ডিসেম্বর মাসের 7 তারিখে অজ্ঞা হরিণের সা হাউন গেছে। এই হরিণের সাগারে এলাকার মানুষ পুলিশের মাধ্যমে বন বিভাগের কাছে উড়ে দিছে। মঙ্গলবার রামগতি থানার ওসি মোহাম্মদ সুলাইমান, উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী রেঞ্জ কর্মকর্তা শামসুল কবিরের আত হরিণের সাগারে উড়ে দিছে। লক্ষ্মীপুরায় বেগম রোকেয়া দিবস পালন করানো হয়েছে। জীবন সংগ্রামী হাঁস নারীরে দিছে জয়িতা সম্মাননা। জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুরিয়া কালেক্টরেট ভবনের হোক্কানো এই আয়োজন করানো হয়। হিয়ানো প্রধান অতিথি আসছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছেন লক্ষ্মীপুর জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম হাডারি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জুবেদা খানম। হিয়ানো যে হাঁসদণ্ডে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে হেতারা হয়েছে রামগঞ্জের শাহিনুর বেগম, সফল জননী নারী হিসাবে সদর উপজেলার রৌশনারা বেগম, সমাজ উন্নয়নে অবদান রাওনে কমলনগরের নুরজাহান বেগম, নির্যাতনের কষ্ট হুঁসিহালায় নতুন করে জীবন শুরু করেন রায়হুরার শিমু আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জন করায় রামগতির সংযুক্ত রানী দাস। মুক্তি হাওনের লগে লগে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে লক্ষ্মীপুর জেলার থিম সং সেজন বাহাদুর। নিজের জেলারে ভালোবাসে লক্ষ্মীপুরের এরমনা ব্যাক মঞ্চে সেজন বাহাদুর গান গার কথা, সুর ও পরিচালনার প্রশংসা করি নিজেকে ফেসবুকে শেয়ার দিয়ে হুরিয়া লাইছে। এডালাই দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাইছে গানের শুটিং সমন্বয়কারী রিয়াজুল ইসলাম জাকির, গীতিকার সানাউল্লাহ সানু ও শিল্পী সুমাইয়া সহ পরিচালক আলাউদ্দিন সাজু। ডিসেম্বর মাসের 8 তারিখ হাজে 7:30টার দিকে গান গা মুক্তি হাওনের কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে মুক্তি হয়েছে রাত 8:30টার দিকে। লক্ষ্মীপুর জেলার বাড়ির কিছু বড্ডা বড্ডা মানছে এই গান গালোই মন্তব্য করে কইছে, এত সুন্দর ও এত বড় আয়োজনের মাধ্যমে বাংলাদেশের কোন জেলার গান আছে এটা সন্দেহ আছে। গান গার প্রযোজনা সংস্থা লক্ষ্মীপুর 24 কইছে, দর্শকের মন জয় করা এই গানের প্রযোজনা করি আমরা আনন্দিত। তবে কিছু মানুষ জানি বা না জানি গান গার শেয়ার না করে ডাউনলোড করে নিজের ফেসবুক ও ইউটিউবে ছাড়নে একটু খারাপ লাগছে, কারণ ডাউনলোড করা গানের রেজুলেশন মেলা নষ্ট হয়ে যা, তন মানছে HD ভিডিওর পরিবর্তে গোলা গোলা ভিডিও দেই সমালোচনা করে। দর্শক খবর গিন শেষ করুন আগে চলেন আনগরে এবার একখান ভিন্ন রকম খবর শুনাই। শীতকালে আঁশের গোস্ত দিয়ে পরোটা বা সিদ্ধ রুটি লক্ষ্মীপুরের একখান ব্যতিক্রমী ঐতিহ্যবাহী খাওন। শীত বাড়নের লগে লগে লক্ষ্মীপুরের গ্রামে গ্রামে শুরু হয়ে যা আঁশপাটির দুম। গত কবছর ধরে এই আঁশপাটি লক্ষ্মীপুরের মানুষের কাছে শীতকালীন উৎসবের লাইন হয়ে গেছে। জোয়ান বুড়া ব্যাকের ফেসবুকে আঁশপাটির ছবি হুড়িথায় শীত বাড়নের লগে লগে। শীতকালের হত্যে দিন হাঁস হইতে না হইতেই রাঁধিনা আঁশের গোস্তের গ্রানে সারিমির দিন হুড়ি যা। এলাকার জোয়ান জোয়ান হোলাইনে বেশিরভাগ এই আঁশপাটির আয়োজন করে।
শীতে লক্ষ্মীপুরের আঁশের ব্যারিগেও আসবে আসলে দুমহরিজা। বিভিন্ন এলাকাত ফার্মের আঁশরে দেশি আঁশ কই বেশি দামে সালাই দেয় আঁশের ব্যারিরা। শীতকালে লক্ষ্মীপুর জেলার প্রায় ব্যাক এলাকাতেই সামাজিক অনুষ্ঠানে আঁশের গোস্ত থাকবই। জেলার বিভিন্ন সামাজিক সংগঠনগিন হেতাগো সংগঠনের উদ্যোগে হত্তি শীতে আঁশ পার্টি করে। লক্ষ্মীপুর জেলার জামাইগোল্লাই হোরবাড়ির হোরহরিরা আঁশ পার্টির আয়োজন করতে ভুল করে না। তবে এই বছর দেখা গেছে এই আঁশ পার্টির উৎসবের লগে যোগ হয়েছে রাজনীতি। আগামী দুই মাসের মধ্যে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের কার্যক্রম শুরু হইব। এগিনের লগে হইব আওয়ামী লীগের বিভিন্ন কমিটির সম্মেলন। এগিনরে কেন্দ্র করেও রাজনৈতিক নেতারা আঁশ পার্টির দুম লাগাই দিছে। রাজনৈতিক কার্যক্রম রে সামনে রাই ছোট বড় ব্যাক অনুষ্ঠানেই অন আঁশ খাওয়ানে দুম হড়ে গেছে। লগে তো রুডি আর পরোটা আছেই। দর্শক আন্নগো নিশ্চয়ই আঁশ পার্টির খবর হইতে হইতে জিলবাত হানি চলিয়াইছে। তো চিন্তা করিয়েন না, আন্নগুরলে আন্ডাও এই শীতে একখান আঁশ পার্টি দেওয়ানোর চেষ্টা করিয়াম। ব্যাকে রেডি থাকেন, তারিখও জাগার নাম ঠিক হইলে ব্যাকেরে জানাই দিমু, ব্যাকে চলিয়াইয়েন। আমাদের এদিকে হয়তো শীতে হাঁসটা বেশি খাইতেছে, বেশি অত্যন্ত বেশি খাইতেছে, হাঁসটা চলতেছে আমরা রাখতেছি। কারণটা হচ্ছে আমাদের এদিকে হয়তো শীতে হাঁস খাইলে হয়তো বা মানুষ শরীরে একটু ভালো থাকে, কাজ কামে যাইতে পারে, হয়তো বা শরীর স্ট্রং থাকে, এই জন্য হাঁসটা খাইতেছে। শীতকাল আসলে আমাদের গ্রামে প্রায় আমরা হাঁস খাই, এমনকি হাঁসের শ্বাস করে অনেকে, তাই শীতের মৌসুমে এই হাঁসটা বেশি আমরা ক্রয় বিক্রির মধ্যে থাকি। এবারও আমি দুটা হাঁস খাওয়া শেষ, শীতের মাত্র শুরু, এরপর আরও খাওয়ার ইচ্ছে আছে। আর আমার বন্ধু বান্ধবরা বলছে হাঁস পার্টি দিবে, আমি ওখানে ইনশাল্লাহ হাঁস পার্টিতে অ্যাটেন্ড করবো। আর আমিও চাই সবাই হাঁস পার্টি করে হাঁস খাক, সবাই যেহেতু এই মৌসুমে হাঁসের উৎপাদন আছে, সবাই খা। পূর্বপুরুষরা বলছে শীতকালে হাঁস খেলে নাকি শরীর গরম থাকে, এমনকি হাঁসের মধ্যে অনেক তৈল আছে, চর্বি আছে, এগুলো খেলে শরীর নাকি সতেজ থাকে। দর্শক আজ এই পর্যন্তই, দেখা হইব আগামী শুক্রবার লক্ষ্মীপুর জেলার যে কোনো একখান ডকে জায়গা। সেদিন পর্যন্ত ব্যাকে ভালা থাকেন, আর আঙ্গু লক্ষ্মীপুর 24 এর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আঙ্গু লগে থাকেন, আঙ্গু ইউটিউব চ্যানেল কেন মনে করি একখানা সাবস্ক্রাইব করে দিয়েন।